আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে পড়াবো সূরাতুন নাস পার্ট 6 তৃতীয় অধ্যায়। আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরাতুল ফাতিহা। এই পাঠটা তৃতীয় অধ্যায়ের পার্ট 5 আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছিলাম এবং তোমাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম হোমওয়ার্কটা সবাই করেছো। আজকে তোমাদের পড়বো হচ্ছে সূরাতুন নাস। সবাই একটু মনোযোগ দাও, সূরাতুন নাস একটা অনেকের মনে মুখস্থ আছে। সূরাটা একটু আমরা তেলাওয়াত করলে দেখা যাবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন ব্যাখ্যায় যদি আমরা দেখি
দুই ভাগে ভাগ করা হয়েছে সূরা নাসের আয়াত সমূহকে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই তিনটা আয়াত এক ভাগে আর পরবর্তী তিনটা আয়াত আরেক ভাগে। খেয়াল করো ব্যাখ্যা যদি আমরা এভাবে দেখি, প্রথম তিন আয়াতে মহান আল্লাহর তিনটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। খেয়াল করো প্রথমে আমরা বলছি কুল আউযু বিরব্বিল নাস, এখানে রব হিসাবে আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চেয়েছি রব। দুই নম্বর আয়াতে মালিক ইয়াউম মালিকিন নাস, মালিকিন নাস মালিক। এবং তিন নম্বর আয়াতে ইলাহিন নাস ইলাহ, অর্থাৎ আল্লাহ হচ্ছে মানুষের রব, আল্লাহ হচ্ছে মানুষের মালিক, আল্লাহ হচ্ছে মানুষের ইলাহ। এই তিনটে বিষয় বা আল্লাহ তাআলার এই তিনটা গুণের কথা উল্লেখ করা হয়েছে, এগুলো হলো রব মালিক ইলাহ। অর্থাৎ আল্লাহ তাআলাই মানুষের রব, আল্লাহ তাআলাই মানুষের মালিক, আল্লাহ তাআলাই মানুষের ইলাহ। তিনি ছাড়া আর কোন রব নাই, তিনি ছাড়া আর কোন মালিক নাই, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। বুঝতে পারছো নিশ্চয়ই? এরপরে বলা হচ্ছে মানুষ হলো তার বান্দা, সুতরাং মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহর দিকে ফিরে যাওয়া। এভাবে সূরার প্রথম অংশে আল্লাহ তাআলা তিনটি গুণের উল্লেখ করে তার নিকট আশ্রয় চাওয়া হয়েছে। কুল আউযু বিরব্বিন নাস, বলুন হে নবী আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, মালিকিন নাস মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস মানুষের ইলাহ কাছে, রব্বুল আলামিন কাছে, কারণ তিনি একমাত্র মানুষকে পারেন বিপদ থেকে মুক্ত। দ্বিতীয় অংশে বলা হয়েছে সূরা এ অংশে শয়তানের কুমন্ত্রণ থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহর নিকট আশ্রয় কামনা করা হয়েছে। খেয়াল করো সবাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, বলা হচ্ছে যে যারা কি করে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই কি বলা হচ্ছে যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, অর্থাৎ বলা হচ্ছে যে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, আত্মগোপনকারী যে গোপন করে তাকে, শয়তানকে তো আমরা দেখতে পাই না, সে সব মানুষের রক্তে শিরা উপশিরার মধ্যে দিয়ে প্রবেশ করে, তার আত্মগোপনকারী শয়তানের কুমন্ত্রণা থেকে, আল্লাযী ইয়াসউসু ফি সুদুরিন নাস, যারা মানুষের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। সুতরাং এখানে বলা হচ্ছে একটা কথা, শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য বলা হচ্ছে, আল্লাহ পাক বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন, কিন্তু সে তোমাদের প্রকাশ্যে আসে না, সে গোপনে প্রকাশ্যে ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় সবসময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে তাকে, এক কথা সর্ব অবস্থায় শয়তান মানুষকে বিপদগামী করতে চায়। এই জন্য পরবর্তী তিনটা আয়াতে আল্লাহ তাআলা বা নিকট আমরা আশ্রয় চাচ্ছি শয়তানের কুমন্ত্রণা থেকে। তার কাজই হলো কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিপদগামী করা, শয়তান মানুষকে বিপদগামী করবে, এটা তার চ্যালেঞ্জ, এটা তার কাজ, এটা তার মিশন ভিশন, যেটাই বলি না কেন, মানুষ যেন আল্লাহ তাআলাকে ভুলে যায়, তার ইবাদত না করে, ইত্যাদি কুমন্ত্রণা শয়তান দিয়ে থাকে। মানুষ আল্লাহর ইবাদত করুক এটা শয়তান চায় না, মানুষ আল্লাহর হুকুম মেনে চলুক এটা মানুষ এই শয়তান চায় না, কারণ শয়তান নিজে আল্লাহর হুকুম অমান্য করে সে বিপদগামী হয়েছে। সে চায় যে মানুষকেও সে বিপদগামী করতে। এরপর বলা হচ্ছে শয়তান শুধু জিনই নয়, বরং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। সর্বশেষ যাতে আমরা বলছি না জিন্নাতি ওয়ান নাস, কারণ ওই সমস্ত জিনদের মধ্যে থেকে আর মানুষের মধ্যে থেকে, অর্থাৎ যারা মানুষের হৃদয়ে কুমন্ত্রণা দেয় তারা কারা, জিনদের মধ্যে থেকে এবং শয়তান মানুষদের মধ্যে থেকে শয়তান, অর্থাৎ শয়তান শুধু জিনদের মধ্যে থেকে না মানুষদের মধ্যে থেকেও রয়েছে। মানুষ শয়তান অন্যকে প্রতারিত করে, দেখো অনেক মানুষ এসে তোমাকে বলবে আমাকে বলবে ভাই এই কাজটা করো না, হ্যাঁ ভালো কাজ যখন আমি করবো আল্লাহর পথে যখন চলবো তখন অনেক রকম বিপদ আসে, অনেক রকম বাধা আসে, এটা হচ্ছে মানুষ শয়তানের কাজ। অর্থাৎ মানুষ শয়তান তোমাকে কখনোই আল্লাহর পথে চলতে দেবে না, দিন থেকে দূরে সরিয়ে দিবে আল্লাহর দিন থেকে। এসব শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় ব্যতীত বেঁচে থাকা সম্ভব নয়। এই জন্য এসবের শয়তানের সকল কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং আমরা ব্যাখ্যায় সুন্দরভাবে বললাম যে সূরাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলার তিনটা নামের গুণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হয়েছে,
দ্বিতীয় ভাগে যেতে তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের ইলাহ। দুই তম ভাগে বা তৃতীয় ভাগে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর পাকের কাছে আশ্রয় চাওয়া হয়েছে, কামনা করা হয়েছে। কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন, সে গোপনে প্রকাশ্যে কুমন্ত অবস্থা জাগ্রত অবস্থায় সকল অবস্থায় মানুষকে বিপদগামী করার চেষ্টা করে, কারণ শয়তান কখনো চায় না যে মানুষ আল্লাহর পথে চলবে। সুতরাং এই সমস্ত শয়তানের আর একটা বিষয় বলা হয়েছে যে মানুষ শয়তান শুধু জিনের মধ্যে থাকে না, মানুষের মধ্যে থেকে শয়তান রয়েছে। সর্বশেষ আমরা আলোচনা করব আজকে সূরা নাসের নতুন শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছো পড়া করি, সবাইকে মনোযোগ দাও। নতুন শিক্ষা ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, কোলাউদ্দিন রব্বিন নাস, তিনি আমাদের রব মালিক প্রতিপালক, তিনি আমাদের মাবুদ, আমাদের সকল কিছুই তার দান। আমরা যা কিছু করছি, যা কিছু ভোগ করছি, যা কিছু প্রাপ্ত হয়েছি, সব কিছু তার দান, আল্লাহ পাকের দান। তিনি সমগ্র বিশ্ব জগতের অধিপতি, প্রকৃত অধিপতি তিনি। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওই আল্লাহর প্রশংসা যে সমস্ত জগতের অধিপতি। সুতরাং তার আদেশ নিষেধ আমরা সবসময় মেনে চলবো, যেহেতু আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আর তিনি আমাদের একমাত্র রব। সুতরাং আল্লাহ আমরা সবসময় আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবো, আর শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকবো। কেননা শয়তান মানুষকে সবসময় আল্লাহ পাকের পথ থেকে বিচ্ছিত করে, মানুষকে বিপদগামী করে, মানুষকে আমরা দিক থেকে সরিয়ে নেন। কেননা শয়তান মানুষকে অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজের মধ্যে পরিচালনা করে, ফলে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা, বেঁচে থাকতে পারলে অনৈতিক কাজ থেকেও বেঁচে থাকা যাবে। যদি আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি, তাহলে আমরা অনৈতিক, অশ্লীল, খারাপ কাজ, দরিদ্র কাজ, অন্যায় কাজ এগুলো থেকে দূরে থাকতে পারবো। কারণ শয়তানই একমাত্র আমাদেরকে এই সমস্ত খারাপ কাজগুলোতে প্ররোচিত করে, খারাপ কাজ করার জন্য সে উৎসাহ দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ছিল আলোচনা সূরাতুন নাসের উপরে। আমরা বিষয়টি একটু রিভিশন যদি দিই তাহলে এরকম বলতে পারবো, সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা পাঁচবার নাস তাহলে উল্লেখ করেছেন, এখান থেকে নামকরণ করা হয়েছে সূরা নাস। বিষয়বস্তু বলা হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফাতিহার মধ্যে আমরা যারা প্রশংসা করেছি এবং তার কাছে যে সরাসরি পথের দিশা চেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে দিশা দিয়েছেন। সর্বশেষে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করছি। ব্যাখ্যা করেছি এই দুই সূরা দুই ভাগে, এই সূরাটা দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগে আল্লাহ তাআলার তিনটি গুণের নাম উল্লেখ করা হয়েছে, দ্বিতীয় ভাগে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয়েছে। সবশেষে নৈতিক শিক্ষা বলা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের একমাত্র রব, একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ। অতএব আমাদের উচিত আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা, দোয়া করা। এছাড়া কোনো উপায় নাই। সর্বশেষ তোমাদেরকে অনুরোধ করব আল্লাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব এবং এই দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বাওয়াসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিদি আসফার। এছাড়াও আরো দোয়া করব, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাআলা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনি লামা। এই দোয়া করা যায়। অথবা আমরা বলব বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুরু মা'আ ইসমিহি শাইয়্যুন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।